আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা গুগল অ্যাকাউন্ট ইউজ করি এবং বিভিন্ন সময় পার্সোনাল বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ইম্পর্টেন্ট ইমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকি, সেসব অ্যাকাউন্টে অতিরিক্ত তথ্য আদান প্রদানের ফলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অনেক সময় স্টোরেজ ফুল হয়ে যায়। তারপরে দেখা যায় আমাদের সেই ইমেলে যদি আমরা কোনো তথ্য পাঠাই বা সেই ইমেল থেকে অন্য কোথাও তথ্য পাঠাতে চাই, তাহলে কিন্তু সেটার স্টোরেজ ফুল দেখে এবং সেটা তথ্য কিন্তু আমরা পাঠাতে পারি না। এরপরে আমাদের সেটা আপগ্রেড করার প্রয়োজন পড়ে। যদি আপনি আপগ্রেড করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে আপগ্রেড করতে হবে, পরবর্তীতে আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন চার্জ কাটা হবে, যেটা আপনি চাইলে মান্থলি নিতে পারেন বা বার্ষিকও নিতে পারেন। কিন্তু আমরা জানি এখান থেকে মান্থলি বা বার্ষিক সাবস্ক্রিপশন চার্জ দিয়ে যদি আমরা এটা আপগ্রেড করতে চাই, তাহলে আমাদেরকে আপগ্রেড করার জন্য ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এখানে ইউজ করতে হবে। সো অনেকেই এসব ঝামেলার জন্য এটা করতে চায় না, বিকল্প উপায় অনেকেই খোঁজে। সো আমি আপনাদেরকে ফ্রিতে কিভাবে এটার স্ট্রেস খালি করা যায় এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। সো সর্বপ্রথমে আমাদেরকে মেলটা ওপেন করতে হবে। মেলের উপরে সাধারণত এখানে কিন্তু এরকম নোটিফিকেশনটা আপনারা এখানে দেখাবে, ইউর স্টোরেজ ইজ এত পার্সেন্ট ফুল অথবা অলরেডি ফুল, মানে অলরেডি 100% ফুল, এরকম শো করতে পারে। সো আমি যেহেতু একবার এটা ডিসমিস করে ফেলেছি, সেক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে না, আবার পরবর্তী সময় দেখাতে পারে। সো আপনারা কি করবেন, আপনাদের ইনবক্সে চলে আসবেন। এখানে ইনবক্সে আসার পরে সার্চ মেলে এখানে প্রেস করবেন। এখানে আসার পরে এখানে আপনাকে নির্দিষ্ট একটা কোড লিখতে হবে, যেটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। সেখান থেকে চাইলে আপনি সরাসরি কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, অথবা আপনি চাইলে সরাসরি দেখে এখানে জাস্ট লিখে দিবেন। লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার ইমেলে 10 MB-এর উপরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল কিন্তু এখানে শো করবে। তো আপনি কি করবেন, 10 MB-এর উপরে যেসব ফাইলগুলো আছে, আপনি যদি চান যে ফাইলগুলো আপনার প্রয়োজন হবে না, সেই ফাইলগুলো দেখে দেখে আপনি এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। তো ধরুন আমার এই ফাইলটার প্রয়োজন নেই, তো আমি এই ফাইলটাকে কি করব, এখান থেকে প্রেস করে ডিলিট করে দিব। আপনি চাইলে অনেকগুলো ফাইল এখান থেকে ধরে ডিলিট করে দিতে পারেন, বা অনেকগুলো একসাথে মার্ক করে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার এক পর্যায়ে দেখা যাবে যে আপনার স্টোরেজটা অনেকটাই খালি হয়ে যাবে, আপনার যে ফাইলগুলো প্রয়োজন নেই সেই ফাইলগুলো আপনি দেখে দেখে বেছে বেছে এখান থেকে ডিলিট করে দিবেন। তাহলে কি হবে, আপনার ফাইলগুলো কিন্তু এখান থেকে স্টোরেজটা খালি হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আপনি ফ্রিতেই আপনার ইমেলের বা গুগল অ্যাকাউন্টের স্টোরেজগুলো কিন্তু খালি করে নিতে পারেন এবং পরবর্তীতে আপনার বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান এখান থেকে করতে পারবেন। তো গাইস, সাবস্ক্রিপশন কিভাবে নিতে হয় এবং আপনি বাংলাদেশে বসে ডেবিট ক্রেডিট কার্ড ছাড়াও সাবস্ক্রিপশন নিতে পারবেন, সেটা নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও করে দেখিয়ে দিব, এবং পরবর্তীতে ভিডিও করলে আমি ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্কও দিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।